আলাইকুম দর্শক আমরা এখন জেনে নিব হাঁটার উপযুক্ত সময় কখন এবং কিভাবে দৈনিক অন্তত ত্রিশ মিনিট আপনার হাঁটা অভ্যাস রাখতে হবে সেক্ষেত্রে আপনি যদি ত্রিশ মিনিট সময় একবারে জোগাড় করতে না পারেন তাহলে দশ মিনিট দশ মিনিট করে ভাগ করে নিতে পারেন অথবা পনেরো মিনিট পনেরো মিনিট করে ভাগ করে নিতে পারেন যদি আপনি সকালবেলা মিনিট হাঁটলেন এবং বিকালবেলা মিনিট হাঁটলেন সেটাও কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য উপকারী বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে সকাল এবং বিকেল এই দুটো সময় হচ্ছে হাঁটার জন্য উপযুক্ত সময় এবং বিকেল চারটা থেকে পাঁচটা যে সময়টা সে সময়টা হাঁটার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটি সময় এ সময় হাঁটলে আপনি যে উপকারগুলো পাবেন তার মধ্যে রয়েছে আপনার রাতের খাবারটা ঠিকভাবে হজম হবে এছাড়া আপনার যে হরমোনগুলো আছে সেগুলো ঠিকভাবে অ্যাক্টিভ হবে আপনি নিজে সক্রিয় থাকবেন মানসিকভাবে প্রশান্তিতে থাকবেন তাছাড়া সকালবেলার যে রোদটা একদম ভোরবেলা সেটা কিন্তু আপনার ভিটামিন ডি ডিস্থিস লেভেলটা অ্যাক্টিভ করবে এছাড়াও কিন্তু আপনি হচ্ছে আপনার মানসিক প্রশান্তির পাশাপাশি মেদ কমানো এবং উচ্চ রক্তচাপের যাদের সমস্যা আছে তারা কিন্তু ভোরবেলা হাঁটলে উপকার পাবেন